আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছে সাব্বির খান। দর্শক, আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য বাজারে কেমন দাম রয়েছে পেঁয়াজের দাম, দর্শক আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে। পেঁয়াজের বাজারে দাম কি এভাবে থাকবে নাকি আরো কমার সম্ভাবনা থাকবে সেটা জানিয়ে দেবো। আর পেঁয়াজের দাম কিন্তু প্রতিনিয়ত কিন্তু কমতে শুরু করেছে, তো তাদের সব বাজারে কেন পেঁয়াজের দাম এতটা কমের দিকে রয়েছে, অথবা কেন পেঁয়াজের দাম এতটা কমতে শুরু অথবা কমতে দিকে থাকে সেটাও কিন্তু যদি আপনাদের সকলের মাঝে জানিয়ে দেব। সকলেই কিন্তু বর্তমানে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন বর্তমান বাজারে পেঁয়াজের দাম কীভাবে থাকবে নাকি আরো কমার সম্ভাবনা আছে। আর বর্তমান দেশি পেঁয়াজের বাজারে কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু কমে গেছে, একবারে সহনীয় পর্যায়ে এসেছে, একবারে সহনীয় পর্যায়ে চলে এসেছে। বাজারে কিন্তু পেঁয়াজের জাহাজ বাড়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু সহনীয় পর্যায়ে আরও আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আসলে বাজারে কেমন দামে বেচা বিক্রি চলছে, কত টাকায় বর্তমান মার্কেটে পেঁয়াজ বেচা বিক্রি আছে সেটাও কিন্তু জানতে পারবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আজকের বাজারের ছোট্ট বিরতির পর ফিরে আসবো। আমি রয়েছি সাব্বির খান, সঙ্গে থাকেন। দর্শক বন্ধুরা, সেই ছোট্ট বিরতির পর কিন্তু আবার আপনাদের সকলের মাঝে কিন্তু চলে আসলাম বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজার জানিয়ে দেওয়ার জন্য। বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজারে আসলে পেঁয়াজের দাম কেমন রয়েছে আর রসুনের দাম কেমন রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেবো। দর্শক, আমরা কিন্তু পিছনে যে পেঁয়াজগুলো রয়েছে রসুন, ইন্ডিয়ান রসুন সরি পেঁয়াজ, মার্কেটে কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দামে বেচা বিক্রি চলছে। আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন 95 টাকা 90 টাকা দরবে বিক্রি হচ্ছে। আর এরই দিকে বর্তমান দেশি রসুনের বাজার রয়েছে 200 টাকা থেকে 205 টাকা দরবে বিক্রি হচ্ছে। আজকের বাজার থেকে আজকের
বাজার আপডেট দর্শক বন্ধুরা।